হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আজকের ভিডিওতে থাকছে লক্ষ্মীর ভাণ্ডারের উপরে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে নবান্নর পক্ষ থেকে এই জানুয়ারির মাঝামাঝি একটা তথ্য প্রকাশ করা হয়েছে এবং যেখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচুর নাম বাদ দেওয়া হয়েছে নবান্নর পক্ষ থেকে। তো কেন সেই নাম বাদ গিয়েছে, কাদের নাম বাদ গেল, কেনই বা বাদ গেল, সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য, যারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তো সুতরাং ভিডিওটা একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন। তো এখানে দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচুর নাম বাদ দিল নবান্ন। আপনার নাম বাদ পড়েনি তো? তো কী বলা হয়েছে এই নিউজে আমরা এবার দেখে নেব। এখানে নিউজ আপডেটে বলা হয়েছে 2022-এর শেষের দিকে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর মাসে যে সকল দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল, সেই সকল ক্যাম্পে জমা পড়ে প্রচুর লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন। লক্ষ্মীর ভাণ্ডারে মোট আবেদনপত্র জমা পড়ে 8,29,842। চলতি বছরের জানুয়ারি মাসে নবান্ন জানিয়েছে এই আবেদনের মধ্যে থেকে বাতিল হয়েছে 20,993টি এবং যাচাই চলছে 26,647টি আবেদনের। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব কেন এই আবেদনগুলো বাদ পড়ল, সেটাও কিন্তু নবান্নর পক্ষ থেকে জানানো হয়েছে। তো এখানে বলা হয়েছে নবান্নর পক্ষ থেকে জানা গিয়েছে এই সকল আবেদনপত্রগুলি বাতিল হওয়ার পেছনে যে যে কারণগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কারণগুলো হলো বয়সজনিত কিছু কারণ, ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু কারণ, জমা দেওয়া নথিপত্রের সামঞ্জস্যহীনতা ইত্যাদি। তো এখানে বিষয়গুলো একটু বুঝে নেবেন। এখানে কিন্তু বলা হয়েছে বয়সজনিত কিছু কারণ বলতে এটাই বোঝানো হয়েছে যে ভুলটা আপনারা অনেকেই করেছেন, নতুন যারা জমা দিয়েছিলেন এই নভেম্বর ডিসেম্বরের ক্যাম্পে, এই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে হলে কিন্তু 25 বছর বয়স আপনাকে হতে হবে। কিন্তু এক্ষেত্রে আপনারা অনেকেই যারা জমা দিয়েছেন তাদের কিন্তু 25 বছর পুরেছে কোন কোন মাসে গিয়ে, সেটা কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই সমস্ত মাসে গিয়ে কিন্তু আপনাদের 25 বছর পূর্ণ হয়েছে এবং সেই হিসেবে আপনারা ভেবেছেন যে আপনারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাওয়ার যোগ্য, সেই হিসেবে কিন্তু আপনারা আবেদন জমা দিয়েছিলেন। কিন্তু এখানে কিন্তু বিষয়টা তা নয়। আসল বিষয় হলো 1 জানুয়ারি 2022 অনুযায়ী যে বয়সটা আপনাদের হবে, সেক্ষেত্রে যদি আপনারা 25 বছর হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এটা কিন্তু একটা বয়সজনিত বড় ভুল, এর কারণের জন্য প্রচুর আবেদনপত্র বাতিল হয়েছে। এরপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত, অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্ট যদি কেউ জমা দিয়ে থাকে সেই জয়েন্ট অ্যাকাউন্টগুলো কিন্তু গ্রাহ্য হবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে। এবং তার পাশাপাশি অ্যাকাউন্ট সংক্রান্ত আরও যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে নামের সমস্যা, অর্থাৎ বিবাহিত মহিলারা তাদের আগের বিবাহের আগের যে অ্যাকাউন্টগুলো ছিল, যে নামে ছিল, বিবাহের পরে কিন্তু টাইটেল চেঞ্জ হওয়াতে বা ডকুমেন্টসগুলো চেঞ্জ হওয়াতে নামের কিন্তু কোনো মিল পাওয়া যায়নি, অর্থাৎ তারা কিন্তু ব্যাংকে গিয়ে অনেকেই KYC আপডেট করাননি, যার ফলে কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা হয়েছে। আর এখানে আরও একটা যেটা বলা হয়েছে, নথিপত্রের সামঞ্জস্যহীনতা, অর্থাৎ বিভিন্ন ডকুমেন্টসের নাম বা বয়সের পার্থক্য থাকাতে সেক্ষেত্রেও কিন্তু আবেদন বাতিল করা হয়েছে। এইগুলো কিন্তু আপনারা মাথায় রেখে পরবর্তীতে পুনরায় আবেদন করলে আপনাদের আবেদনও কিন্তু গ্রাহ্য হয়ে যাবে। এখানে আরও বলা হয়েছে যে সকল উপভোক্তার আবেদন সঠিকভাবে গ্রাহ্য হয়েছে তাদের মোবাইলে, অর্থাৎ আবেদনের সময় যে মোবাইল আপনারা ফর্মে লিখে জমা দিয়েছিলেন সেই মোবাইলে কিন্তু অনুমোদন SMS বা কনফার্মেশন SMS মাধ্যমে আপনাদেরকে কিন্তু সচেতন করা হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল নবান্নর পক্ষ থেকে লক্ষ্মী ভাণ্ডারের ওপরে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট, এবং আশা করি এটা আপনাদের অনেকের পক্ষে হেল্পফুল হবে। এবং যদি ভিডিওটি আপনাদের পক্ষে হেল্পফুল হয় তাহলে ভিডিওতে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন এবং ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করবেন, যাতে অনেকেই এই বিষয়টা জানতে পারে। এবং এই লক্ষ্মী ভাণ্ডারের ওপরে পরবর্তী যে আপডেটগুলো আসবে সেই সমস্ত আপডেটগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ যখনই আমি নতুন কোনো আপডেট এই লক্ষ্মীর ভাণ্ডারের ওপরে পাবো সাথে সাথে কিন্তু আপনাদেরকে সেটা জানিয়ে দেবো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।